হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আসছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে ড্রাগন গাছ চাষ করব, কিন্তু আমাদের ভিতরে কতগুলো ভুল থাকে। এর ভিতরে হলো পাঁচটি ভুল হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো আমরা কিভাবে এড়িয়ে চলব আর অ্যাভয়েড করব কিভাবে, সেটা আজকে তুলে ধরব। এই পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ ড্রাগন চাষ করার জন্য। ড্রাগন চাষ করতে গেলে আমরা এই পাঁচটি ভুল করাই যাবে না কখনোই। পাঁচটি ভুল করলে আপনার বাণিজ্যিকভাবে চাষ করেন আর শখের চাষ করেন, অনেক সময় আপনার ফলন তো আসবেই না, ফলনের পরিবর্তে আপনার সব লসের সম্ভাবনা থাকবে। তাই আপনাকে পাঁচটি বিষয় আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই ড্রাগন গাছ একটি ক্যাকটাস জাতীয় গাছ, এই গাছের পরিচর্যা এবং এর বিষয়টা কি, এর মূল বিষয়টা হলো আপনাকে এই বিষয়গুলো, পাঁচটি বিষয় হলো অ্যাভয়েড করে চলতে হবে। যদি অ্যাভয়েড করে না চলেন, এই ভুল যদি হয়ে থাকে, তাহলে আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে অনেক ক্ষতি হতে পারে। তাই আজকে এই পাঁচটি বিষয় তুলে ধরার প্রথমটা এক বিষয়টি হলো, আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যেন কোনোভাবে ভুল করা যাবে না। জাত নির্বাচন, জাতটা সঠিকভাবে নির্বাচন করবেন প্রথম বিষয়টি, এই জাতটা হলো আপনার প্রধান এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করেন, তাহলে আপনার জাত অবশ্যই জানতে হবে যে কোন জাতটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এবং এটা চাহিদা আছে, মার্কেটে এটার ডিমান্ড আছে এবং আপনি বাণিজ্যিকভাবে এটার ফলন ভালো হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তাই আজকে আমি বলতে চাচ্ছি যে এই জাতটা আপনি যেটা আপনার এলাকায় যেটা ভালো চলে, যেমন অনেকে আছে সাদা, যেটা সাদাটা অনেক এলাকায় ভালো চলে, আর অনেক জায়গা আছে লালটা ভালো চলে। আমাদের এখানে বা আমরা যেটা চাষ করতে চাচ্ছি, এটা বাণিজ্যিকভাবে বেশিরভাগই জাতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শখে চাষ করেন, বিভিন্ন ভ্যারাইটির চাষ করতে পারেন, তাহলে আর আপনার সমস্যা হবে না। তো শখে চাষ করতে গেলে আপনার কিন্তু এটা অল্প কিছু চাষ করতে পারেন, যদি বাণিজ্যিকভাবে চাষ করতে হয় তাহলে আপনাকে ভ্যারাইটিটা অবশ্যই জেনে শুনে চাষ করবেন। তাই এই বিষয়টি অবশ্যই ভুল করা যাবে না, ভুল করলেই আপনার ক্ষতির সম্ভাবনা হবে এবং ফলন খুব কম হবে, এবং ফলন যদি আপনার কম হয় তাহলে প্রফিট কম হবে। সব কিছু বিষয় মিলেই আপনাকে এই জাতটা গুরুত্বপূর্ণ। আরেকটি দ্বিতীয় বিষয়টি হলো আপনার যে বিভিন্ন ভ্যারাইটির, আমরা বিভিন্ন ধরনের একটা লাইনে বা একই ক্ষেতে বা একই ট্রেলিং বা একটি পিলারে আমরা বিভিন্ন ভ্যারাইটির গাছ লাগিয়ে থাকি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই ভুলটা করা যাবে না। এই ভুলটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার পরিচর্যা এবং আপনার জাতের ক্ষেত্রে অনেক কিছু আছে যে জানার, যে এটার মধ্যে অনেক ভুল হয়ে থাকে। যেমন কোন কোন জাত খাবারের পরিবর্তন হয় এবং কোন কোন জাতের আবার গাছের বৃদ্ধি বেশি থাকে, কোন কোন গাছের জাতের বৃদ্ধি কম থাকে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে একটা জাতি আপনার একটা ট্রেলি সিস্টেম বা যেটা বলে লাইন সিস্টেম বা মাচা সিস্টেম, আর হলো আপনার যদি পিলারে লাগান, তত অবশ্যই পিলারে খেয়াল রাখবেন যে চারটা বা পাঁচটা যদি আপনি চারা লাগান, অবশ্যই একই ভ্যারাইটির লাগাবেন। ওই অন্য কোনো ভ্যারাইটি যদি মিক্স করে লাগান, তাহলে ভুল বা গাছের খাদ্য পরিবর্তন হতে পারে, তাই ফলনও তুলনামূলকভাবে কমে যেতে পারে। তাই আমি বলবো যে আপনার আমাদের অভিজ্ঞতা থেকে যে একটা পিলারে যদি আপনি বিভিন্ন গাছ লাগান, তাহলে অনেক সময় গাছ বৃদ্ধি পেতে সমস্যা হয় আর ফলনও আপনি দেখতে পাবেন যে ফলনের পরিমাণও খুব কমে যাবে। তাই এটা ভুল করা যাবে না যে একটা পিলার বা একই জায়গায় আপনি যদি বিভিন্ন জাতের গাছ লাগিয়ে থাকেন, অবশ্যই আপনার ফলন কমে যাবে এবং আপনার পরিচর্যা এবং সব কিছু মিলে আপনার এটার ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় নাম্বারটা চলে গেলেন, তারপরে আপনার তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বারটা হলো আপনার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। ফার্টিলাইজার ম্যানেজমেন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ সার ব্যবস্থাপনা। এই সার ব্যবস্থাপনা যদি আপনি ঠিকমতো না করেন, তাহলে গাছের বৃদ্ধি, তারপরে গাছের যে খাবার গ্রহণ, সঠিকভাবে আপনি গাছের থেকে ফলন পাবেন না, গাছের বৃদ্ধি ঠিকমতো হবে না। তো এ বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সিজনাল
কিছু আছে, যেমন আমি শীতের সময় একটা ভিডিও করেছিলাম যে শীতের সময় আপনার সার কি পরিমাণ দেবেন, সারের কি গুণাগুণ, কিভাবে সার ব্যবস্থাপনা করবেন, সেটা আমি তুলে ধরেছিলাম। তাই আজ আমি বলবো যে সার ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ। ড্রাগন গাছের আপনি যদি খাবার সঠিকভাবে না দেন তাহলে ড্রাগন গাছ বৃদ্ধি পাবে না, ফলন ভালো দিবে না। তাই এক এক ঋতুতে এক এক রকম আপনাকে পরিচর্যা করতে হয়। তাই সার ব্যবস্থাপনাটা আপনাকে জেনে শুনে তারপরে সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার গাছের ফলন ভালো হবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে। তারপরে ফল আপনার যদি বৃদ্ধি ভালো হয় তাহলে ফল অবশ্যই ভালো হবে। তাই সার ব্যবস্থাপনাটা আপনাকে সুন্দরভাবে, এটা ভুল করা যাবে না যে সার ঠিক মতো দিলাম বা একটা কিছু করে দিলাম হয়ে গেল। আপনার সঠিক পরিমাণে সার দিতে হবে। তাই আজকে আমি বলবো যে সারটা খুব গুরুত্বপূর্ণ, সার ব্যবস্থাপনাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ নাম্বারে আসি। চতুর্থ নাম্বারটা হলো আপনাকে পানি দিতে হবে। শুষ্ক সময় তো অবশ্যই পানির ব্যবস্থাপনা খুবই থাকতে হবে। তাই আজকে আমি জানাবো যে পানিটা আপনাকে সঠিক ব্যবস্থাপনায় দিতে হবে। আমের ক্ষেত্রে আমি অবশ্যই পানিটা অধিক পরিমাণে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ দরকার ততটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি ড্রিপ ইরিগেশন ব্যবস্থা করে দিছি যাতে আমার ঠিক মতো বা সঠিক পরিমাণে পানিটা ব্যবহার করতে পারি বা দিতে পারি এবং পানির অপচয়ও খুব কম হয়। তা আপনি যদি পানি দিয়ে দেখেন অধিক পরিমাণে পানি দেন গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আপনি অনেকক্ষণ রেখে দিলেন পানি, আর এটা হলো ক্যাকটাস জাতীয় গাছ, তাই পানি অধিক গ্রহণ করতে পারে না, আবার পানি ছাড়াও গাছটা বৃদ্ধি পাবে না। তাই আপনাকে পানি ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট আপনার ড্রাগন গাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই পানি ব্যবস্থাপনা আপনাকে করে দিতে হবে, তাহলেই আপনার গাছের বৃদ্ধিটা ভালো থাকবে। কারণ আপনার মাটির আর্দ্রতা কেমন, সেটা পিএস কত, সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার গাছের বৃদ্ধি এবং ফলনও ভালো হবে। তাই গাছের বৃদ্ধিতে এবং গাছের ফলন পেতে হলে আপনাকে ওয়াটার ম্যানেজমেন্ট বা পানির ব্যবস্থাপনা বা পানি ঠিক মতো দিতে হবে। আপনি অধিক পানি যদি দিয়ে থাকেন তাহলে গাছ পচে যাবে, গাছের গোড়া থেকে পচে গেলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে, তাহলে তার ফলন ভালো হবে না। তাই পানির ব্যবস্থাপনাটা আপনি সঠিকভাবে করবেন, দেখবেন আপনার গাছে ফলন অবশ্যই আসবে। তাই এগুলো আপনার ভুল এড়িয়ে চলতে হবে। তাই পানির ব্যবস্থাপনা যদি আপনি সঠিকভাবে না দেন, এই ভুলটা যদি বেশি করে থাকেন, তাহলে গাছ কেন আপনার ফলন হবে না, তো আপনার আপনার ক্ষেতের পরিচর্যা ততই করেন, আপনার খরচ কষ্ট সব ইয়ে বৃদ্ধি যাবে। তাই এই ভুলটা কখনোই করা যাবে না। সর্বশেষ বিষয়টি হলো প্রুনিং, প্রুনিং বা ছাঁটাইকরণ। এই ছাঁটাইকরণ বিষয়টি হলো প্রতিটা ক্যাকটাস গাছ এটা অনেক শাখা দেয়। আপনি যদি মনে করেন যে শাখা প্রতিটা শাখায় ফলন পাবেন, এটা ভুল ধারণা। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কয়টা শাখা রাখতে পারি। আমি অবশ্যই বলবো যে আপনাকে ছাঁটাই করে দুইটা বা তিনটা শাখা রাখতে হবে। যদি আপনি কম রাখেন যে কম ফলন হবে, সেটা একটা শাখায় অনেক ফলন হতে পারে। তাই আপনি যদি বেশি শাখা রাখেন তাহলে ফলন কমে যেতে পারে এবং ফলন নাও হতে পারে, অনেক ফলন কমে যাবে। তাই আপনার প্রুনিংটা খুবই গুরুত্বপূর্ণ, প্রুনিংটা গুরুত্বপূর্ণ। এমনই আপনি যদি গোড়ার থেকে যদি গাছ অনেকগুলো শাখা রাখেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কমে যাবে। তাই ছোটো থেকে আপনি চারা যখন লাগাবেন, তারপরের থেকে যখন আপনার শাখা বৃদ্ধি পাবে, তখন একটা সবল জাতের চারা রেখে বা সবল শাখা রেখে আর তা সব কেটে দেবেন বা ছাঁটাই করে দেবেন, তাহলেই এই প্রুনিংটা বা ছাঁটাইকরণ, শাখা ছাঁটাইকরণটা গুরুত্বপূর্ণ। তাই এই ভুলটা আপনাকে করা যাবে না যে ও শাখা সব রেখে দিলাম, সেটা আপনাকে গাছের জঙ্গলের মতো তৈরি করবে, কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না, অনেক ঝাড় জঙ্গল তৈরি হয়ে যাবে, আর খাবারও সব সঠিকভাবে পাবে না। একটা শাখা রাখলে যে খাবার পেত, তাহলে অনেকগুলো শাখা রাখলে খাবারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় বা ফাঁক হয়ে যায়। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে শাখা কর্তনটা আপনাকে ভালোভাবে বুঝে শুনে করতে হবে, কারণ ড্রাগন গাছ বা ক্যাকটাস জাতীয় গাছের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ছাঁটাইকরণ, ছাঁটাইকরণটা খুবই গুরুত্বপূর্ণ।
যখনই আপনি চাষ করবেন তখন এটা সঠিকভাবে যদি আপনি প্রুনিং না করেন বা ছাঁটাই না করেন তাহলে গাছের বৃদ্ধি পাবে না, সার অনেক পরিমাণে ক্ষতি হয়ে যাবে, সারের ব্যবস্থাপনাটা ঠিকভাবে হবে না। তাই আপনাকে উচিত হবে প্রতিটা গাছে ছাঁটাই করে সঠিকভাবে একটা শাখা রাখা বা দুইটা শাখা রাখা, যেটা আপনার ছোট থেকে থাকবেন তখন একটা শাখাই রেখে দিবেন, কিন্তু বড় হয়ে গেলে যখন পিলারের উপরে উঠে যাবে তখন আপনাকে দুটা বা তিনটা রেখে দিলেই যথেষ্ট। অধিক শাখা রেখে দেবেন তাহলে তো আপনার ফলন, আপনার মনে করা যায় যে অধিক রাখলে অধিক ফলন পাবেন, সেটা সঠিক নয়। তাই আপনাকে উচিত হবে গাছ ছাঁটাই করে সুন্দর করে পরিচর্যা করবেন, দেখবেন ফলন ঠিকভাবে পাবেন এবং আশা করি লাভবান হবেন। কিন্তু সঠিকভাবে যদি আপনি পরিচর্যা বা ভুল করে থাকেন তাহলে লাভ তো দূরের কথা, আপনার ক্ষতির সম্ভাবনা হবে, আপনার কষ্ট বিতে যাবে, তারপর আপনার যে অবশ্যই পরিশ্রম করতেছেন, যে কোনো একটা ফল বাগান বা কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই নিউ ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতায় আমরা যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আমরা যতটুকু শিখতে পেরেছি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাই অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানাবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।